গোকশাটাকা থানার উদ্যোগে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির এবং চক্ষু পরীক্ষা শিবির। গোকশাটাকা থানার উদ্যোগে আয়োজিত রক্তদান শিবির এবং চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো গোকশাটাকা থানায়। এদিনে রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা পুলিশ সুপার সুমিত কুমার, অতিরিক্ত পুলিশ সুপার মাথাভাঙার অমিত বর্মা, মাথাভাঙা মহকুমা পুলিশ আধিকারিক সুরজিৎ মণ্ডল, মাথাভাঙার এরিয়া সিআই অজয় মণ্ডল উপস্থিত ছিলেন। গোকশাটাকা থানার ভারপ্রাপ্ত ওসি আইপিএস সম্ভাব্য জৈন এবং মাথাভাঙা 2 নম্বর ব্লকের বিডিও উজ্জ্বল সর্দার উপস্থিত ছিলেন। জানা গিয়েছে এদিন মোট 82 জন রক্তদান করেন, তাদের মধ্যে 2 জন মহিলা ছিলেন। এদিন সকাল 11টা নাগাদ আনুষ্ঠানিকভাবে ফিতে কেটে রক্তদান শিবিরের শুভ উদ্বোধন করেন কোচবিহার জেলার এসপি সুমিত কুমার। মাথাভাঙার সিআই এবং গোকশাটাঙ্গার ওসি ও রক্তদান করেন। আজকের এই রক্তদান শিবিরে সহযোগিতা করে ব্লাড ডোনার অর্গানাইজেশন বড় শোলমারি এবং ফুলবাড়ি শাখা। জানা গিয়েছে সমস্ত রক্ত মাথাভাঙার ব্লাড ব্যাংকে জমা থাকবে। শুনবো কি জানাচ্ছেন কোচবিহার জেলার এসপি সুমিত কুমার। ঘোষ মেডিকেল স্টোর বিশ্বসিংহ রোড তেঁতুলতলা চৌপতি কোচবিহার, সব রোগের চিকিৎসা ও মেডিসিন এখন একই ছাদের নিচে। আমাদের এখানে থাকছেন কিডনি রোগ বিশেষজ্ঞ ডাক্তার সন্দীপ কুমার পণ্ডিত, নেফ্রোলজিস্ট এবং কিডনি ট্রান্সপ্লান্ট ফিজিশিয়ান, কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন প্রফেসর ডাক্তার নীরজ দুগার, এমডি ফিজিশিয়ান ডাক্তার মিথুন দাস, শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার অরিন্দম্বুর, স্ত্রীরোগ বিশেষজ্ঞ মহিলা চিকিৎসক ডাক্তার সুমনা মণ্ডল, জেনারেল ফিজিশিয়ান ডাক্তার রতীশ চন্দ্র দেবনাথ, অর্থোপেডিক ডাক্তার চঞ্চল বর্ম, গাইনোকোলজিস্ট এবং অবস্টেট্রিশিয়ান ডাক্তার শুভজিৎ বড়ুয়া, ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার চয়ন রায়। আমাদের প্রতিষ্ঠান ঘোষ মেডিকেল স্টোর বিশ্বসিংহ রোড তেঁতুলতলা চৌপতি কোচবিহার, মোবাইল 7478022488। এখন গ্রীষ্মকালে আমাদের মাথাভাঙা যে হসপিটাল সাবডিভিশন হসপিটাল আছে ওখানে ডাক্তার অনেক ঠিকঠাক কমই আসে, তার জন্যে আমাদের সম্ভবজন যে এখানকার এখন আইপিএস প্রফেশনাল আছেন ওই ঘোষণা চার্জে আছেন, তিনি একটা ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ করেছেন যেখানে অ্যারাউন্ড 70 থেকে 80 জন ব্লাড দেবে। তো আশা করি এটা নিয়ে যে মানুষের একটু কল্যাণ হতে পারবে, যে পেশেন্ট আছে যাকে লাগে তো ফ্রেশ ব্লাড পাবে, তো ওদের একটু লাভ হবে। আজকে আপনারা ঘোষণা থানায় রক্তদান